প্রফেশনাল প্রি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানব যারা এসএসসি বা দাখিল সমমান পাস করেছেন 2023 সালে, তারা কখন নার্সিং বা মিডওয়াইফারি বা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন, বা কোন কোন সালে পরীক্ষা দিতে পারবেন, বা সর্বোচ্চ কতবার পরীক্ষা দিতে পারবেন, সেসব বিস্তারিত জানব। যারা এসএসসি পাস করেছেন 2023 সালে, আর আমরা জানি ইন্টারমিডিয়েট বা এসএসসি সমমান উত্তীর্ণ হবার পর নার্সিংয়ে ভর্তি হওয়া যায় বা মিডওয়াইফারি ভর্তি হওয়া যায়। এসএসসি পাশে কোনো নার্সিংয়ে বা মিডওয়াইফারিতে ভর্তি হওয়া যায় না। মেইন নার্সিংয়ে ভর্তি হতে চাইলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। আপনার এসএসসি পাশের সাল যদি 2023 হয়, তাহলে আপনি স্বাভাবিকত 2025 সালে এসএসসি বা আলিম বা যে সমমান পাস করবেন। যদি 25 সালে পাস করেন, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন 2026 সালে, এছাড়া সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন 2027 সালেও, অর্থাৎ দুইবার সর্বোচ্চ পরীক্ষা দিতে পারবেন, যেহেতু সেকেন্ড টাইম আছে, থার্ড টাইম নাই। আর যদি আপনি এসএসসি পাস করেছেন বা পাস করে থাকবেন 2023 সালে, তারপর যদি ইন্টারের যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করেন বা কোনো কারণে যদি আপনার গ্যাপ যায় 1 বছর, পরবর্তীতে আপনি যদি 26 সালে এসএসসি পাস করেন, সেক্ষেত্রে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র একবার 2027 সালে, অর্থাৎ একবার দিতে পারবেন, কারণ আপনার এখানে একবার গ্যাপ। যদি এসএসসি পাসের পর আপনার এখানে 2 বছর গ্যাপ থাকে, 2027 সালে আপনি পাস করেন, সেক্ষেত্রে আপনি আবার নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই 2023 সালে এসএসসি পাস করে থাকলে ইন্টারমিডিয়েট পাস হতে হবে 2025 অথবা 26 সালের ভিতরে। যদি 25 সালে পাস করেন, তাহলে 26 সালে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, তাছাড়া সেকেন্ড টাইম হিসাবে 27 সালেও ভর্তি পরীক্ষা দিতে পারেন। এখন যারা 23 সালে পাস করেন নাই, কোনো সাবজেক্টে কি অকৃতকার্য হয়েছেন, তারা যদি 2024 সালে পাস করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি 26 সালে ইন্টার পাস কমপ্লিট হয় ইন্টারমিডিয়েট, তাহলে সেক্ষেত্রে আপনি 27 সালে এবং 28 সালেও নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এসএসসিতে ফেল করলে বা অকৃতকার্য হলে কোনো সমস্যা নাই, এসএসসি পাস করার পর 2 বছর বা 3 বছরের ভিতরে কমপ্লিট করতে হবে ইন্টারমিডিয়েট। যদি 2 বছরের ভিতরে কমপ্লিট হয়, সেক্ষেত্রে আপনি 2 বার নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন, 1 বছর হলে একবার পরীক্ষা সরি 3 বছর কমপ্লিট হলে একবার সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবেন। আর সেক্ষেত্রে সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দিলেও আপনার কোনো নেগেটিভ মার্ক থাকবে না বা মার্ক কাটা যাবে না। মোট কথা, 2023 সালে আপনি যদি পাস করেছেন বা পাস করে থাকলে 2024 সালে ইন্টারমিডিয়েট পাস করবেন, সেক্ষেত্রে আপনি 26 সালে এবং 27 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন।